বাংলাদেশ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে জাস্ট একটা সেতুতে। অনেকদিন সকাল দেখি না, খাবারটা ভালো পছন্দ হয়েছে আমার। এই যে মানুষের সরলতা, ওইদিকে ওই সরলতা, এগুলো আমাকে এখন অবাক করে, এখন আমার ভালো লাগে। তোর জন্ম কোথায়? টাঙ্গাইলে। আমার জন্ম এখান থেকে বাম দিকে কয়েক মাইল গেলে কিন্তু আমার জন্ম হরিরামপুর থানার সৈয়দনগর গ্রামে। এই পদ্মার পাড়েই আমার জন্ম, যদিও বাড়ি ভেঙে নিয়ে গিয়েছে। আগে যখন পদ্মায় ইলিশ ধরতাম অথবা পদ্মা পাড়ি দিতাম, পদ্মা পাড়ি দিতে লাগতো অনেক সময়, নৌকায় তো অনেক সময় লাগতো, ফেরিতেও লাগতো 2 ঘন্টা 2.5 ঘন্টা। আর এখন এই পদ্মা সেতু হয়ে 15 মিনিটে আমরা পার হতে পারছি। বাংলাদেশ খুব ভালো একটা কাজ করেছে। এই এই কাজটা সত্যিকার অর্থেই আমাদের অর্থনীতিতে বিরাট একটা ছাপ ফেলবে, এগিয়ে যাব আমরা অনেক দূর পর্যন্ত। এই যে পদ্মা সেতু, আমাদের খুব ভালো একটা কাজ হয়েছে, কিন্তু বাংলাদেশ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে জাস্ট একটা সেতুতে। অর্থনীতির উপর বিরাট বিরাট ছাপ ফেলবে বলে আমার বিশ্বাস। এখান থেকে নাস্তা করে যাই। কালকে থেকে গলার এখানে ব্যথা, ধুলা খাইছি এইতে বই মেলাতে। পেঁপে আলু গাজর মিষ্টি কুমড়া এগুলো সবকে জায়গায় পেঁপে আলু গাজর আশেপাশে খুব ডিম নিয়ে আসো। ধন্যবাদ। খাবারটা ভালো পছন্দ হয়েছে আমার, একদম ফ্রেশ, খুব ভালো। বলা কমি দাস মুইরিকা, মুই ফ্রেশ তো মুইরিকা। এটা এটা প্রথমবারের মতো এত মনোরম একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি আমি। অনেকদিন সকাল দেখি না। আমি কি বলবো, আমি দেখে অবাক হই, এখানকার মানুষগুলো এত সহজ, এত সরল, এখন পর্যন্ত সহজ সরলই আছে। এই উন্নয়ন হচ্ছে, যেমন এই যে টিস্যুটা এখানে আছে, আমাদের টেবিলে আছে, একজন এসে জাস্ট এখান থেকে টিস্যু নিয়ে চলে যাচ্ছে, কোনো জিজ্ঞেস করছে না। আমি যেখানে থেকে এটা অসম্ভব। আরেক ভদ্রলোক উনি আসলেন, উনি এসে ওই খালি চেয়ারটা দেখতেছেন, ওখানে এসে বসে পড়লেন, যেমন তোমার চেয়ারটাতে এসে বসে পড়লো একজন। আমরা কিন্তু চারজন এখানে খাওয়া দাওয়া করতেছি, খাওয়া দাওয়া কেবল শেষ করলাম, চারজন অপেক্ষা করতেছি, কিন্তু এসে বসে পড়লো। এই যে মানুষের সরলতা, ওইদিকে ওই সরলতা, এগুলো আমাকে এখন অবাক করে, এখন আমার ভালো লাগে এই সরলতাটা।